মূলত আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে 11 লক্ষের এই তালিকা সম্পূর্ণভাবে ভুলে ভরা। কেন্দ্রীয় সরকার যখন অনেক সাধারণ মানুষ নির্বাচিত জনপ্রতিনিধি বিরোধী দল এমনকি তৃণমূলের অনেক পঞ্চায়েত তারাও অভিযোগ করেছিলেন 17টা টিম পাঠিয়েছিল ভারত সরকার এবং ভারত সরকার তদন্ত করে দেখেছিল যে একাধিক বাড়ি পাওয়ার যারা যোগ্য নয় তাদের দেওয়া হয়েছে যোগ্য লোকদের নাম রাখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই রাজ্যের সমস্ত রকম উন্নয়নমূলক কাজ বন্ধ রেখেছেন, রাস্তাঘাট হসপিটাল জং ধরা কাঁচি পাওয়া যাচ্ছে, SSKM যাকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের লোক গর্ব করি যে SSKM সবচেয়ে ভালো হসপিটাল, তার জং ধরা কাঁচি আজকে পেট মানে অপারেশন করতে গিয়ে থিয়েটারে ভেঙে যাচ্ছে। তিনি একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনা দিতে চাই এবং এই কারণে তিনি তার সরকারি তন্ত্রকে কাজে লাগিয়েছেন ওই 11 লক্ষ লিস্টের উপরে। এদের ইন্টারনাল ইনস্ট্রাকশন দেওয়া আছে সংখ্যা যত পারো কমাও, টাকা বেশি নেই, যত পারো কমাও। প্রথমত এই তালিকাতেই কয়েক লক্ষ পাওয়ার যোগ্য লোক তাদের নাম নেই। দ্বিতীয়ত যে নাম এসেছে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের লোকেদের নাম এবং যাদের পাকা বাড়ি আছে পাওয়ার যোগ্য নয়। আমি অন্তত 100টা ছবি আপনাদের গেতার্তে দিতে পারি, প্রিন্ট আউট করে দিতে পারি, নাম পরিচয় আবাস যোজনার যে আপনার কোড নম্বর সহ দিতে পারি। ইতিমধ্যে পশ্চিমবাংলায় যারা সার্ভে করতে যাচ্ছেন তাদের সঙ্গে তৃণমূলের চোর নেতারা ঘুরে বেড়াচ্ছে এবং কোথাও কোথাও প্রায় 50 ভাগের বেশি জায়গায় সার্ভে টিমের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে যে এই 10টা নাম যদি তুমি তুলে দাও তাহলে আমি 2 লাখ তুলবো 20,000 করে, 1 লাখ করে তোমাদের সার্ভে টিমকে দেব, 1 লাখ করে আমি রাখব। তৃণমূল মানে চুরি। আর সার্ভে টিম যারা গেছে তারা দেখছেন যে মুখ্যমন্ত্রী চোর, তার ভাইপো ডাকাত, মন্ত্রীরা জেলে, MLA-রা পুকুরে মোবাইল ফেলছেন, প্রাচীরে ঝুলছেন, বহু MLA 2 বছর 2.5 বছর জেলে ঢুকছেন আবার বেরিয়ে মানিক ভট্টাচার্যের মতো চোর এসে বলছে আমি স্ট্যান্ডিং কমিটিতে আছি, তো নাম বাদ যায়নি, তো লাজ নেই, লজ্জা নেই। এখন সার্ভে টিমে যারা গেছে পঞ্চায়েতের কর্মচারীরা, BDO অফিসের কর্মচারীরা, ICDS এর স্টাফরা, নির্মাণ সহায়করা, জব অ্যাসিস্ট্যান্টরা, তারা দেখছে যে মুখ্যমন্ত্রী চোর, তার গোটা সরকারটা চোর, আমরাও কেন যা পাওয়া যায় লুটে নাও, আর 15 মাস আছে সরকার। তাই আজকে এই কাণ্ড কারখানাটা চলছে, মানুষ ব্যাপকভাবে রিয়্যাক্ট করছে। কালিয়াচকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার সঙ্গে গেছিল, সার্ভে টিমকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। গতকাল মথুরাপুরে BDO অফিসে তালা পড়েছে। আজকে এই মুহূর্তে পুরুলিয়া জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতে ঝান্ডা ছাড়া জনগণ গিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আমি গোটা পশ্চিমবাংলার লোককে বলবো এই আবাস যোজনাতে আপনারা যে সমস্ত অবৈধ লোকের নাম আছে মেল করে BDO-রা রিসিভ কপি দেবে না, BDO-রাও ভাগা পেয়েছে, অবৈধ জালি BDO অনেক আছে PSC-তে করে। আবার OBC কোটাতে এক বিশেষ সম্প্রদায়ের কিছু BDO আছে যাদের চাকরি যে কোনো সময় যাবে, তারা জানেন, সেই কারণে আমি বলবো মেল করে কমপ্লেন করে রাখুন, আমরা আপনাদের নিয়ে আদালতে যাব, রাস্তায়ও নামব। দ্বিতীয়ত হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ করুন, আইন হাতে তুলে নেবেন না, শারীরিক নির্যাতন করবেন না, জলপানের ব্যবস্থা করবেন, চা খাওয়াবেন, এদেরকে আটকে রাখুন, এরা
আপনাদের যেভাবে বঞ্চিত করেছেন আপনারা করুন, এবং যেভাবে করোনা কোভিড এর মতো বা সংক্রামিত রোগের মতো গোটা রাজ্যে দাবানমান চলে এই তথাকথিত আবাস যোজনা এই সরকারকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে। তার কারণ সমগ্র ব্যবস্থাটা পচে গেছে, সমগ্র ব্যবস্থাটা দুর্নীতিগ্রস্ত, এবং প্রকৃত হকদাররা পাচ্ছে না। তৃণমূল পাকা বাড়িতে ঘর নিতে চায়, আর তৃণমূল সার্ভে টিমের সঙ্গে যোগ সাজসে বাড়িগুলো বিক্রি করতে চায়। রাজ্য সরকারই দিক আর কেন্দ্রই দিক, জনগণকে বলবো এটা আপনার আমার ট্যাক্সের টাকায়। আর মমতা ব্যানার্জি ইতিমধ্যে 7 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন, আবারও ঋণ নিচ্ছেন। ঋণ নিয়ে হয়তো কিছু লোককে বাড়ি দেবেন নির্বাচনের স্ট্যান্ডের জন্য। আলটিমেটলি একজন ভূমিষ্ঠ হলে তার মাথায় 54,000 টাকার ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছেন। তাই জনগণ তার অর্থ, তার ট্যাক্সের টাকা, সরকারের অর্থ, তৃণমূলের বাপের নয়। আপনারা এই বিষয়ে সজাগ হন। রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং তার এমএলএ টিম, আমরা সদা জাগ্রত আছি এই বিষয়ে। সর্বত্র ভারতীয় জনতা পার্টি তার কাজ করছে, জনগণও রাস্তায় নেমেছে। গতকালও মথুরাপুর আমরা দেখেছি, কালিয়াচকে তো বেঁধে রেখেছে দড়ি দিয়ে পঞ্চায়েত সমিতির মেম্বারকে, সার্ভে টিমের সঙ্গে গেছিল বলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সার্ভে টিম কম্প্রোমাইজড। ওই যে বললাম না, 10টা পাকা বাড়ির আছে একটা গ্রামে, নাম তুলে দিন, নামগুলো রেখে দিন, কাটবেন না, তাহলে 1,20,000 টাকার বাড়ি তিন দফায় বা পাবেন। 20,000 টাকা করে বকরা হয়ে গেল, 10 × 20 = 2 লক্ষ টাকা। সার্ভে টিমের 2 বা 3 জন আছেন, 2 জন আছেন, তারা পেলেন 50-50, 1 লাখ। আর 1 লাখ টাকা যে তৃণমূলের অর্গানাইজ করালো, কালেক্টর বলুন, মোটিভেটর বলুন, তিনি সেটা 1 লাখ টাকা নিয়ে নিলেন। এত ভালো ব্যবসা অনেকদিন পরে, সিবিআই ইডি টাইট দেওয়ার পরে, 100 দিনের মালকড়ি বন্ধ হওয়ার পরে এত ভালো ব্যবসা এসেছে এবারে, ঠিক দীপাবলি বাম্পারের মতো। কে ছাড়বে? তৃণমূলের চোররা ছাড়বে নাকি? ছাড়বে না।